তোমাদের সকলের প্রিয় চ্যানেল ইংলিশ ইজি জি ইফ ইউ রিড এ সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। তো আজ আগের যে দুটো ভিডিও, সে ভিডিওতে তোমাদেরকে টেন্স সম্বন্ধে শিখিয়েছি এবং এখনো যে টেন্স বাকি আছে অর্থাৎ ফিউচার টেন্স, সে ফিউচার টেন্সের বিষয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা তোমরা ইতিমধ্যে আমার আজকের ভিডিওর যে থাম্বনেল তার মাধ্যমে তোমরা জেনেছো। তো তোমাদেরকে আগে আমি যে ভাগ সেটা দেখিয়েছি যে কোন ক্ষেত্রে কি করতে হয়। তো এই যে ভাগ তোমরা আগে দুটো ভিডিওতে একই পেজ দেখেছো, তো এখানে ফিউচার টেন্সেরও ভাগ আমরা দেখেছিলাম যে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আর এক্ষেত্রে সহজ নিয়ম কি বলেছিলাম, যে একটা ভাগ মনে রেখে প্রথম ভিডিওতে যেমন বলেছি এ প্রেজেন্ট কথাটার জায়গাতে পাস্টের জায়গায় পাস্ট, ফিউচারের সময় ফিউচার বসিয়ে দিলে পরে 3/4 12টা ভাগ মনে থেকে যাবে। তো ফিউচার টেন্সের যে প্রথম ভাগ যে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তো সেই টেন্সের যে গঠন সেটা কী হবে আমরা আগে দেখি। তো দেখো যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে গঠন সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, দে ভার্বের ফার্স্ট ফর্ম বা মূল ভাব, তার সঙ্গে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে এক্ষেত্রে কোন ক্ষেত্রে ব্যবহার করব বা কিছু, যে ফিউচার ইনডিফিনাইট টেন্স সেক্ষেত্রে বলবো যে ভবিষ্যতে কোনো কাজ হবে, এরকম যদি বোঝায় তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। আর বাংলা বাক্যে যদি এরকম থাকে যে যাব, খাবো, লিখবো, পড়বো, এরকম টাইপের যদি ধারণা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তো যেমনটা তোমরা ভিডিওতে দেখলে যে গঠনটা আলোচনা করলাম, তো সে অনুসারে দেখো যে একটা কাজ, যেটা কি বললাম হয়নি হবে, এরকমটা যদি বোঝায় তাহলে পরে এখানে যেমন যে একটা উদাহরণ নিয়েছি কি, যে ইউ উইল বাই এ কার, এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে ইউ এর পরে উইল বসে বলে উইল বসিয়েছি, তারপরে হচ্ছে কি বাই ভার্ব, তারপরে অবজেক্ট হচ্ছে এ কার। তাহলে এটা হচ্ছে কি যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের বর্ণনামূলক বাক্যের হ্যাঁ বাচক বাক্য। এবার যদি এটা না বাচক বাক্য হয়ে যায় তাহলে শ্যাল বা উইল এর পরে আমরা নট বসাবো, বাদ বাকি যা গঠন একই রকম থাকবে। তাহলে সেক্ষেত্রে হলো কি যে দে উইল নট প্লে। দেখো উইল, দে থাকলে উইল বসে, তারপরে নট, তারপরে এই যে প্লে সেটা লেখা হলো। ঠিক একই রকম ভাবে যদি প্রশ্নবোধক বাক্য হয়ে যায় তাহলে আমরা কি করব, গঠনটা কি লিখবো সেটা এবার আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে গঠনটা আমরা এইভাবে লিখব, প্রথমে হয়ে যাবে কি যে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, তাহলে শ্যাল অথবা উইল। তারপরে হচ্ছে কি দেখো যে সাবজেক্ট, শ্যাল বা উইল সাবজেক্ট, দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, এরকম যদি গঠন লিখি তাহলে পরে হচ্ছে কি যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে প্রশ্নবোধক বাক্য তার সাথে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টটা লিখব। তো এই অনুসারে যদি আমরা বাক্য দেখি তাহলে দেখো যে এখানটাতে কি লেখা আছে, যে উইল ইউ প্লে ক্রিকেট, ঠিক আছে, যে উইল ইউ প্লে ক্রিকেট। তো এখানে দেখো ইউ অনুসারে উইল, তারপরে সাবজেক্ট, দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, দিয়ে অবজেক্ট, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে এটা আলোচনা করা হলো যে প্রশ্নবোধক বাক্য, ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক বাক্য। এবারে দেখো যে ফিউচার ইনডিফিনাইট টেন্সেরই যদি নাবাচক বাক্য হয় তাহলে সে অনুসারে আমরা কি লিখব, ফিউচার ইনডিফিনাইট টেন্সের যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে পরে কি লিখবো সেটা আমরা আলোচনা করব। তো দেখো যে প্রথমে কি লিখবো, যে শ্যাল বা উইল, এটা যেমন দেখতে পাচ্ছ যে শ্যাল অথবা উইল, এটা আমাদের সাবজেক্ট অনুসারে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে নট, এই নট লেখার পরে আমরা কি করব যে মূল যে ভার সেটাকে বসাবো, মূল ভার বসানোর পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাবো।
তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক যে বাক্য সেটাতে কি লিখব, বাক্যের গঠন হচ্ছে এটা। এবার এই অনুসারে যদি বাক্য লিখে থাকি তাহলে পরে একটা যদি উদাহরণ আমরা নেই তাহলে পরে কি লিখব। ধরো কেউ বললে যে কাউকে হয়তো জিজ্ঞাসা করছো যে তুমি কি খেলতে যাবে না, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব যে উইল ইউ নট গো টু প্লে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে তুমি কি আজকে খেলতে যাবে না, তাহলে উইল ইউ নট গো টু প্লে, তাহলে দেখো সাবজেক্ট অনুসারে উইল লেখা হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, দিয়ে ভার্ব, তারপরে অবজেক্ট বসানো হয়েছে টু প্লে। তারপরে যদি কেউ মনে করে যে বিকেলবেলায়, তাহলে ইন দ্য আফটারনুন এরকম লিখতে পারো। তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের চার রকম বাক্যের গঠন আলোচনা করলাম। এবারে দেখো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেগুলো কি কি হবে, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, যে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে এরকম যদি বোঝাই তাহলে পরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ধরো এরকম বললাম যে তুমি কাজটা করতে থাকবে, তারপরে আমি খেলতে থাকবো, এরকম যদি বোঝায় তাহলে পরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে নেবাচক বাক্যের যে গঠন সেটা কি হবে, দেখো যে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে বি, দিয়ে ভার্বের মূল, ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট। তাহলে বুঝতেই পারছো যে এই বাক্যের গঠনটা এভাবে লিখতে হবে। তো এখন আমরা দেখি যে আমাদের আগে কি নিব উদাহরণ। তাহলে দেখো যে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের উইল লেখা হয়েছে, তারপরে বি, দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট, তাহলে ই উইল বি ওয়াচিং টিভি। এবারে হচ্ছে কি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নাবাচক বাক্য, তাহলে সাবজেক্ট শ্যাল বা উইল, দিয়ে নট, তারপরে বি বসাবো, বি বসানোর পর ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট বসাবো। তাহলে এ অনুসারে যদি আমরা নাবাচক বাক্য দেখি তাহলে মাই টিচার উইল নট বি টিচিং মি, যে আমার শিক্ষক মহাশয় আমাকে পড়াতে থাকবেন না। এ বাক্যের গঠন যেমনটা আলোচনা করলাম সে অনুসারে একটা উদাহরণ দেখালাম। এবার যদি প্রশ্নবোধক বাক্য আমরা আলোচনা করি তাহলে তার গঠন কি হবে, সে দেখো যে প্রশ্নবোধক যদি বাক্য হয় তাহলে প্রথমে শ্যাল বা উইল লিখবো, তারপরে সাবজেক্ট, দিয়ে বি, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে দেখো সে অনুসারে যদি বাক্য লিখি তাহলে কি হলো যে উইল ইউ বি গোয়িং দেয়ার, এরকম যে কোনো বাক্য হতে পারে, তো সব তো ধরো আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আমরা কি করলাম যে উইল, দে সাবজেক্ট, দে বি, ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট। দেখো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে প্রশ্নবোধক নাবাচক বাক্য তার গঠনটা কি হবে, তো এক্ষেত্রে তোমাদের বলবো যে বা উইল, তারপরে হচ্ছে সাবজেক্ট, দিয়ে নট, তারপরে বি লিখবে, দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট লিখবে। তো আর একবার বলছি, শ্যাল বা উইল, দিয়ে সাবজেক্ট, দিয়ে নট, তারপরে বি, দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি, দিয়ে অবজেক্ট। তো এরকম যদি যে গঠনটা লিখলাম বা সে অনুসারে যদি একটা বাক্য লিখি তাহলে কি লিখবো, এরকম লিখতে পারো যে শ্যাল উই নট বি প্লেইং ফুটবল, শ্যাল উই নট বি প্লেইং ফুটবল, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন, এটা তোমাদের শেখালাম গঠন এবং উদাহরণ। আবার আগেও যেমনটা বলেছি উইল নট, এসব যদি একসাথে লিখতে চাও তাহলে পরে এরকম ভাবে লিখবে ওন্ট, এটা হচ্ছে উইল নট। তো আমরা এতক্ষণ দেখলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চার রকম বাক্যের গঠন, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, এবং নাবাচক বা নেগেটিভ, এবং ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অর্থাৎ প্রশ্নবোধক হ্যাঁবাচক, এবং প্রশ্নবোধক নাবাচক বা ইন্টারোগেটিভ নেগেটিভ। তো এবারে দেখো যে আমরা আলোচনা করব
যে ফিউচার পারফেক্ট টেন্সের, তো ফিউচার পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তো ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা সেই ক্ষেত্রেই করব যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, এরকম যদি বোঝায়। আর একবার বলছি, দেখো যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে যাবে, এরকম যদি বোঝায়, অথবা দুটি কাজ যদি হয় তার মধ্যে যেটা আগে হবে বা আগে হয়ে যাবে এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর যদি এরকমটা হয় যে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে এরকম যদি বোঝায়, তাহলে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটাকে তো তোমাদের বললাম যে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, এবং যে কাজটি পরে হবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব, অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বিস্তারিত আমি বোঝাবো উদাহরণের সাহায্যে। তো এটুকু তোমরা মনে রাখবে যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আবার যদি এরকম হয় যে ভবিষ্যতে দুটো কাজ হয়ে যাবে এরকম যদি বোঝায়, তাহলে পরে দুটো কাজের মধ্যে যেটা তুলনামূলকভাবে আগে হবে সেই বাক্যটা লেখার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর পরে যে কাজটি হবে সেটাকে লেখার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তো এখন আমরা দেখব যে ফিউচার পারফেক্ট টেন্স যেটা, তো সেই টেন্সের গঠন কীরকম বা এর বাংলায় বা কী। তো ফিউচার পারফেক্ট টেন্স যেটা, তার বাংলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পুরাঘটিত বলছি বারবারে, তো সেটা কি? তো পুরাঘটিত হচ্ছে কি, যে পূর্বে ঘটিত। তো পূর্বে বলতে আগে বা পাস্ট টেন্স এরকমটা নয়, যে যেটা আগে হয়ে থাকবে। যেমনটা তোমাদের এই ফিউচার পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করবো বোঝাতে গিয়ে বললাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, এরকম যদি বোঝায়। তাহলে এবারে দেখো যে ফিউচার পারফেক্ট টেন্সের আমরা প্রতিটা টেন্সে যেরকম বাক্যের গঠন আলোচনা করছি, এক্ষেত্রে আমরা প্রথমে ফিউচার পারফেক্ট টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্য, তার গঠন কী হবে সেটা দেখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে শ্যাল বা উইল, দে হ্যাভ থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, দে হ্যাভ, দে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। তো এরকম ক্ষেত্রে ধরো যে এবার যদি আমরা উদাহরণ দেখি, তাহলে পরে উদাহরণ কীরকম কী হবে দেখো। এখানে যেমন দেখতে পাচ্ছ যে এখানে উদাহরণ লিখেছি, উই শ্যাল হ্যাভ গান দেয়ার, যে আমি সেখানটাতে গিয়ে থাকব, আমরা সেখানে গিয়ে থাকব। তো এখানে দেখো যে সাবজেক্ট শ্যাল উইল, দে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এবার যদি না বাচক হয় তাহলে সেক্ষেত্রে শ্যাল বা উইলের পরে এই নটটা বসে দিতে হবে। তাহলে এবার না বাচক বাক্য যদি আমরা দেখি, তাহলে দেখো উদাহরণ কী হবে, যে উই শ্যাল নট হ্যাভ রিটেন দ্য স্টোরি। এটা যেমন উই শ্যাল নট হ্যাভ রিটেন দ্য স্টোরি, তো এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে নটটা কোথায় বসাবো। এখানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল যা হবে, সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে সেটা তো লিখেই দেবো, তারপরে পার্সন নাম্বার অনুসারে শ্যাল বা উইল যেটা হবে লিখবো, তারপরে নট লিখবো, তারপরে হ্যাভ। সে সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন যাই হোক না কেন, বা তাদের সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার যাই হোক না কেন, শ্যাল বা উইল লেখার পরে হ্যাভ লিখবো সব ক্ষেত্রে। তাহলে দেখো এবার না বাচক বাক্য, তাহলে শ্যাল উইলের পরে তোমাদের বললাম যে নট লিখবে, তো এইরকম বাক্য তাহলে কি, যে উই শ্যাল নট হ্যাভ রিটেন দ্য স্টোরি। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে শ্যাল, তারপরে নট, দে হ্যাভ, তারপরে দেখো রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম রিটেন, এবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট দ্য স্টোরি। তো আগে যেমন বলেছি আবারও বলছি যে অবজেক্ট যে সব বাক্যে থাকবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। এবারে দেখো যে ফিউচার পারফেক্ট টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তার গঠন কীরকম হবে। তো তার গঠন হবে কি, শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, দে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, দে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শ্যাল বা উইল দেখতেই পাচ্ছ, শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, দে অবজেক্ট। আর তাহলে এবার এরকম যদি আমরা উদাহরণ দেখি, তাহলে পরে কী হবে দেখো, যে উইল ইউ হ্যাভ রিচড দেয়ার, এরকম আরও অনেক বাক্য হতে পারে। এবং তোমাদেরকে আগেই বলেছি যে সমস্ত ধরনের বাক্য নিয়ে আলোচনা করতে গেলে তো সেটা সম্ভব নয়, সেজন্য একটা করে উদাহরণ লিখেছি। তো উইল ইউ হ্যাভ রিচড দেয়ার,
তাহলে তোমাদের দেখো শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট দিয়ে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এবার ঠিক একই রকম ভাবে ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের বাক্যের স্ট্রাকচার বা গঠন, অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন, তো এক্ষেত্রে প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন হবে এরকম মনে করে যে প্রথমে শ্যাল বা উইল থাকবে, তারপরে সাবজেক্ট দিয়ে নট লিখবো, তারপরে হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট যে জিজ্ঞাসা চিহ্ন। অবশ্যই যেহেতু প্রশ্নবোধক বাক্য তো আগের যে গঠন সেই গঠনটা মনে রাখতে পারলে এটা ঠিকই থাকবে যে সাবজেক্ট আর হ্যাভ যেটা আমরা লিখছি তার মধ্যেখানটাতে আমরা নট বসিয়ে দেবো, কোন ক্ষেত্রে যে ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক নাবাচক বাক্যে। তাহলে গঠনটা দেখলে এবার এ যদি উদাহরণ লিখি তাহলে পরে কী হবে দেখো, যেমন শ্যাল উইল সাব শ্যাল বা উইল সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে শ্যাল বা উইল, তাহলে আমাদের সাবজেক্ট উই আছে সেই অনুসারে শ্যাল হয়েছে, তাহলে শ্যাল উই নট হ্যাভ গান টু স্কুল, যে আমরা কি বিদ্যালয়ে গিয়ে থাকবো না। হ্যাঁ, তাহলে এটা দেখতেই পাচ্ছ যে ফিউচার পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক নাবাচক বাক্যে এটা হচ্ছে গঠন এবং এটা হচ্ছে উদাহরণ। এবং এই ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাদের অন্যান্য ক্ষেত্রে যেমনটা বলেছি এই ক্ষেত্রেও যদি দেখো যে বাংলা বাক্যে এরকমটা বোঝায় যে কাজটি করে থাকবো বা থাকবে, তারপরে বাড়ি পৌঁছে থাকবো অথবা কোনো একটা জায়গায় পৌঁছে যাবে বা থেমে থাকবে, হ্যাঁ এরকম কোনো একটা কাজ যেটা হয়ে থাকবে এরকম যদি এক কথায় বোঝায় তাহলে পরে আমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবার দেখো যে ফিউচার পারফেক্ট টেন্সের যে চার রকম বাক্যের গঠন বললাম, তো সেই বাক্যগুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে একটা মনে রাখলে পরে আর একটা তোমরা মনে রাখতে পারবে। যেমন দেখো যে এখানে যে গঠন আছে সেখানে দ্বিতীয় বাক্যে কী হয়ে যাচ্ছে, প্রথম বাক্য যা আছে তাই থাকছে, শুধু শ্যাল আর উইল, এখানে যে শ্যাল আর উইল আর এই হ্যাভ তার মধ্যেখানে একটা নট চলে আসছে নাবাচক বাক্যে। ঠিক একই রকমভাবে প্রশ্নবোধক হ্যাঁ বাচক বাক্যে দেখো যা গঠন আছে এখানে শুধু কী হয়ে যাচ্ছে যে এই যে হ্যাভ আছে এই সাবজেক্ট এবং হ্যাভ এর মধ্যেখানে খালি একটা নট চলে আসছে। তাহলে এইভাবে যদি কেউ মনে করো যে আমি চারটে বাক্য না মনে রেখে দুটো মনে রাখবো আর কৌশল মনে রাখবো, তাহলে যেমনটা বললাম যে বর্ণনামূলক বাক্যে ফিউচার পারফেক্টের বর্ণনামূলক বাক্যে প্রথমটায় শ্যাল উইল তারপরে হ্যাভ, আর নাবাচকে শ্যাল উইল আর হ্যাভের মধ্যেখানটাতে নট চলে আসবে। ঠিক এরকম যে প্রশ্নবোধক হ্যাঁ বাচক বাক্যের যেমনটা আগে বললাম তোমাদের যে শ্যাল সাবজেক্ট এবং হ্যাভ যেটা আছে নাবাচক বাক্যে সাবজেক্ট আর হ্যাভের মধ্যেখানে একটা নট চলে আসবে। তাহলে আশা করি ফিউচার পারফেক্ট টেন্সের যে গঠন এবং যে বাক্যগুলো উদাহরণ সহযোগে বুঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো তোমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সের কোথায় ব্যবহার হবে সেক্ষেত্রে আর একটা যে কথা বলেছিলাম যে ভবিষ্যতে দুটো কাজ হয়ে থাকবে এরকম বোঝালে পরে তার মধ্যে যেটা আগে হবে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো, আর অপর যে বাক্য যেটা পরে হবে বোঝাবে সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখবো। তো সেরকম একটা বাক্যের গঠন আমরা দেখি, যেমন দেখো এরকম যদি হয় যে বাবা আসবার আগে হ্যাঁ আমি কাজটা সেরে রাখবো, তো এই যে এই বাক্যটা বলছি যে বাবা আসবার আগে আমি কাজটা করে রাখবো বা সেরে রাখবো, যেটা খুশি বলতে পারো। তাহলে এখানে দেখো যে দুটো যে কাজ হচ্ছে যে বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো, তাহলে এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে কি যে আমার কাজটা সেরে রাখা হবে বা আমি কাজটা সেরে রাখবো, আর আরেকটা হচ্ছে যে বাবা আসবে। তাহলে বাক্যটা পড়ে দেখো যে কোনটা আগে হচ্ছে বা আগে হবে আর কোনটা তুলনামূলক পরে হবে, তাহলে বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে এখানটা তো বুঝতেই পারছো যে আমি কাজটা সেরে রাখবো কখন, বাবা আসবার আগে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমার কাজটা করে রাখা হবে আগে তারপরে বাবা আসবে। তো তোমাদের উদাহরণ ব্যবহারে যেমনটা বলেছিলাম যে দুটো কাজ যদি ভবিষ্যতে হয় তাহলে যেটা আগে হবে সেক্ষেত্রে আমরা কী করবো যে ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো, আর পরে যে কাজটা হবে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তাহলে দেখো যে আমি কাজটা সেরে রাখবো এটা যেহেতু আগে হচ্ছে সেজন্য আমরা এক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স যে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক
আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার, বা এরকম লিখতে পারো যে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার, যে কাজটা করে রাখবো বা সেরে রাখবো যদি বলে, তাহলে পরে এরকম ফিনিশড লিখতে পারো যে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার অথবা আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার। এবার দেখো যে কখন, তো বিফোর মাই ফাদার, এবার মাই ফাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এস যোগ করব। এবার ঠিক তাহলে এক্ষেত্রে বুঝতে পারলে যে দুটো কাজ, তার মধ্যে যেটা তুলনামূলক আগে হবে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হয়, তো আমার কাজটা সেরে রাখা যেহেতু বাবা আসার আগে হবে সেই জন্য এটাকে আমরা ফিউচার পারফেক্টে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক অথবা আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক লিখলাম। তারপরে আগে আছে বলে এখানে বিফোর লিখে দিলাম, যে বিফোরের পরে মাই ফাদার কামস প্রেজেন্ট ইনফিনিট, এবং মাই ফাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এখানে এস যোগ করা হয়েছে। তোমরা জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট থাকলে পরে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, তো সেই জন্য কামের সঙ্গে এস যোগ করা হয়েছে। আবার আরেকটা উদাহরণ যদি দেখি যে আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি। দেখো যে এরকম যদি বাক্য থাকে যে আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে অথবা আগে, আমি দেখা তার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তুমি জায়গাটি ছেড়ে চলে যাবে, তাহলে বাক্যটা পড়ে আমরা বুঝতেই পারছি যে আমি তার সঙ্গে যখন দেখা করতে যাব তার আগে এই আরেকজন যে তুমি সে জায়গাটি ছেড়ে চলে যাবে। তাহলে এই বাক্যটাকে আমরা কী লিখব, যে এখানে দেখো যদি এটাকে এবার ইংরেজিতে লিখি তাহলে বিফোর আই গো টু সি হিম, বিফোর আই গো টু সি হিম, যে আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে অথবা আগে। এবারে দেখো যে ইউ উইল হ্যাভ লেফট দ্য প্লেস, তাহলে এখানে যেটা বাংলায় বলেছিল যে আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে বা দেখা করতে যাওয়ার আগে তুমি জায়গাটি ছেড়ে চলে যাবে, তাহলে এখানে আমরা কি করলাম যে বিফোর আই গো টু সি হিম, যে যেহেতু তোমাদের আগে বুঝালাম যে তুমি জায়গাটি ছেড়ে চলে যাবে এটা হচ্ছে এই কাজটা আগে হবে এবং আমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার কাজটা এই কাজে পরে হবে, তাহলে সেই জন্য আগের যে কাজটা হচ্ছে সেটাকে আমরা ফিউচার পারফেক্টে লিখলাম, যে দেখো যে ইউ উইল হ্যাভ লেফট দ্য প্লেস, আর সেটাকে আমরা আগের বাক্যে যেটাকে বিফোর দিয়ে পরের কাজটাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বিফোর মধ্যেখানে যোগ করে পরে লিখে দিয়েছিলাম, তো এক্ষেত্রে কী করা হয়েছে যে কাজটা পরে হয়েছে সেটাকে প্রথমে বিফোর দিয়ে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে এবং পরেরটা প্রেজেন্ট ইনফিনিট বা সিম্পল প্রেজেন্টে, তো এই কীভাবে সেটা লেখা যাবে সেটা তোমাদের দেখালাম। আবার বিফোর বা আফটার যাই ব্যবহার করি না কেন, তো সেই ক্ষেত্রে যে সবসময়তে বিফোরকে মধ্যেখানে লিখতে হবে তা নয়, সেটা মধ্যে হতে পারে বা প্রথমে হতে পারে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স, সেই টেন্সের যে গঠন সেই গঠনটা আমরা আগে জানবো এবং সে টেন্সের কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটাও আমরা জানবো। তারপরে আমরা যেমন প্রতিটা বাক্যে চার রকম বাক্যের গঠন জানছি সেরকমটা জানবো, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সেটাকে বলছে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। দেখো আবারও বলছি যে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ, এবং এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করব, যে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে যদি বোঝায় তাহলে পরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কী, যে ফিউচার পারফেক্টে কী হবে যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী বলা হচ্ছে যে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। তাহলে এটা তোমাদের আশা করি গণ্ডগোল লাগবে না, যে যদি কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতে হয়ে যাবে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর কোনো সময় নির্দিষ্ট নয় যে কোনো সময়ের মধ্যে ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকবে যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর এক্ষেত্রে তোমাদের এটাও বোঝাবো যে ভবিষ্যৎ আগের ফিউচার
পারফেক্ট টেন্সে যেমন বললাম সেরকম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে ভবিষ্যৎকালে যদি দুটো কাজ হয় তার মধ্যে যেটা আগে চলতে থাকবে সেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব, এবং যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। তো আগের মতোই এই ঘটনাটাও আমরা পরে উদাহরণের সাহায্যে আলোচনা করব। এখন আমরা দেখি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে হ্যাঁ বাচক বা বর্ণনামূলক যে বাক্য সেটার গঠনটা কীরকম হবে। তো দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বর্ণনামূলক বাক্য বা হ্যাঁ বাচক বর্ণনামূলক বাক্য, তার গঠন হবে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ দিয়ে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, তোমাদের যেমনটা বলেছি যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যে সবসময় থাকবে সেরকমটা নয়, এটা বারবার মনে রাখবে। তাহলে দেখো যে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল দিয়ে হ্যাভ, তারপরে বিন দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বর্ণনামূলক হ্যাঁ বাচক বাক্যের গঠন। এবার যদি আমরা উদাহরণ দেখি তাহলে পরে কি উদাহরণে কি হবে, দেখো যেমন দেখো দ্য বার্ড উইল হ্যাভ বিন ফ্লাইং ওভার আওয়ার হেড, যে পাখিটি আমাদের মাথার উপরে উঠতে থাকবে। তাহলে দ্য বার্ড উইল হ্যাভ বিন ফ্লাইং ওভার আওয়ার হেড, তাহলে বাক্যটা থেকে বুঝতেই পারছো যে যেটা বললাম যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এরকমটা যদি বোঝায় তো পাখিটা আমাদের আকাশ মাথার উপরে উঠতে থাকবে, তাহলে কি বোঝাচ্ছে যে কাজটা চলতে থাকবে। তো যে কারণে ফিউচার, এটা হচ্ছে কি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং গঠনটা বাক্যের গঠন কি সেটাও বললাম এবং একটা উদাহরণও দেখালাম। এবার ধরো যদি এরকম হয় যে নাবাচক বাক্য যদি হয়, বর্ণনামূলক নাবাচক বাক্য, তাহলে আগের মতনই কি করব যে শ্যাল আর হ্যা বা উইল, তারপরে হ্যাভ যেটা আছে তারপরে নট বসিয়ে দেবো। তোমাদের ফিউচার পারফেক্টে যেমন বুঝেছিলাম এক্ষেত্রেও তাই, যে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, দে নট, হ্যাভ, বিন, যে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো যে এই যে গঠন আগের নিয়মের মতো নেই, এক্ষেত্রেও তাই যে সব একই থাকবে, এখানে যে উইল আর হ্যাভ আছে নাবাচকে উইল আর হ্যাভের মধ্যেখানটাতে নট বসে যাবে। তাহলে এই অনুসারে আমরা একটা বাক্য নিয়ে দেখি, যে ধরো যে এই বাক্যটায় যেটা লেখা আছে সেই অনুসারে আমরা যদি ব্যবহার করি, ধরো এরকম যদি বলি যে আমি চিঠিটা লিখতে থাকবো না, তাহলে কি হবে যে আই শ্যাল নট হ্যাভ বিন রাইটিং দ্য লেটার। তাহলে এটা দেখতেই পাচ্ছ যে এই গঠন অনুসারে নাবাচক হয়ে গেল, যে আই শ্যাল নট হ্যাভ বিন রাইটিং দ্য লেটার, যে আমি চিঠিটা লিখতে থাকবো না। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে কি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক হ্যাঁ বাচক বাক্য, যে তাহলে তার গঠন হচ্ছে কি শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, দে হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্ট, এবং তারপরে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শ্যাল বা উইল এবং সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। পাশাপাশি আমরা এটা আলোচনা করে নিই যে ইন্টারোগেটিভ নেগেটিভ বা প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন কী হবে। এটার মতনই আগের মতনই এখানে শ্যাল বা উইল দিয়ে সাবজেক্ট, তারপরে আমরা যেখানে হ্যাভ লিখছি না ইন্টারোগেটিভ নেগেটিভ বা প্রশ্নবোধক নাবাচকের সাবজেক্ট আর হ্যাভের মধ্যেখানে নট চলে আসবে, এবং বাদ বাকি বিন, তারপরে ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, এগুলো যা আছে সেরকমই থাকবে। আর কোনো ক্ষেত্রে যদি দেখি যে কোনো একটা সময় থেকে কাজটা হতে থাকবে এরকম যদি বোঝাই, তাহলে পরে এরকম সিনস অথবা ফর এসব দিয়ে কোনো একটা সময় বোঝাতে পারে। তো এই অনুসারে দেখো যে আমরা বাক্যগুলো তো দেখলাম, এবার উদাহরণগুলো দেখি। যেমন দেখো যে প্রশ্নবোধক যে বাক্য, যে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, দে হ্যাভ, দে বিন, ভার্বে, এখানে গঠন দেখতেই পাচ্ছ যে শ্যাল বা উইল সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্ট, অবজেক্ট। তাহলে সে অনুসারে দেখো যে উইল নিতা হ্যাভ বিন রিডিং ইন হার রুম, নিতা কি তার ঘরে পড়তে থাকবে, তাহলে আমরা এই গঠন অনুসারে লিখেছি শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, দে হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্ট। যেমনটা দেখতে পাচ্ছ এখানে শ্যাল বা উইল সাবজেক্ট, দে হ্যাভ বিন, দে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে অবজেক্ট।
এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের বাক্য যেটা বলেছি যে সাবজেক্টের এবং শ্যাল উইল, তারপরে সাবজেক্ট, দে নট, দে হ্যাভ থাকবে, দে বিন, দে ভার্বের সঙ্গে আইএনজি, দে অবজেক্ট। তাহলে এখানে যে বাক্য সেটা দেখো যে উইল, শ্যাল বা উইল, দে সাবজেক্ট, নট, তারপরে হ্যাভ বিন, গোয়িং টু স্কুল, যে সে কি, তারপরে দেখো সকালে যেহেতু বই আছে যে সে সকাল থেকে কি স্কুলে যেতে থাকবে না, তো এখানে একটা সময় এরকম যদি হয় এবং সেটা যদি সিন্স বা ফর বা ফ্রম যদি যোগ করার হয় তো সেক্ষেত্রে সিন্স ফর ফ্রম যা হবে সেটা বোঝাবো। তবে সিন্স ফর ফ্রম এটা গঠনের ক্ষেত্রে তোমাদের যখন আমি প্রিপোজিশন শেখাবো তখন ডিটেলস আলোচনা করব। তো এক্ষেত্রে এই এই যে গঠন সেটা মনে রাখবে এবং এইভাবে নিজেরা বাক্য, আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়েছি, তো তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে সে বাক্যটা লেখা যায়। তবে এই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সে প্রচলন, অর্থাৎ এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে প্রশ্নবোধক হ্যাঁবাচক এবং প্রশ্নবোধক নাবাচক, এই ধরনের বাক্যের ব্যবহার প্রায় উঠেই গেছে বলতে পারো। হ্যাঁ, তো খুব একটা ব্যবহার এখন প্রায় হয় না, খুবই রেয়ার। তো যাই হোক, যে যখন আমাদের পড়া শিখতে হবে তখন সব কিছু শিখে রাখাই ভালো। তো এবার আমরা দেখব যে প্রথমে যেটা বলেছিলাম যে দুটো কাজ যদি ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝায়, তাহলে প্রথমে যে কাজটা হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো, আর তার অপর যে বাক্যটা যেটা পরে হতে থাকবে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। তাহলে আমরা এখানে দেখো যে একটা উদাহরণ নিয়ে সেটা কি হবে সেটাকে আমরা আলোচনা করব। এখানে দেখো কি বলছে, যে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং আউট দ্য সাম বিফোর দ্য টিচার কামস, যে শিক্ষক মহাশয় আসার পূর্বে আমি অঙ্কটি পড়তে থাকব। তো যে কি বাক্যটা আর একবার বাংলা বলছি, ভালো করে লক্ষ্য করবে, যে শিক্ষক মহাশয় আসার পূর্বে বা আগে আমি অঙ্কটি করতে থাকব। তাহলে শিক্ষক মহাশয় আসবেন, তার আগেই আমি অঙ্কটা করতে থাকব। তো যেহেতু এই কাজটা আগে হচ্ছে, সেই জন্য আমরা যেমন নিয়মে আলোচনা করেছি যে যে দুটো কাজ হতে থাকে ভবিষ্যতে হতে থাকবে বোঝালে পরে আমরা কি করব, যে প্রথম যে বাক্যটা হবে সেটাকে বা আগে যে কাজটা হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তো সেই অনুসারে দেখো সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বিন, দি ভার্বের সঙ্গে আইএনজি, দি অবজেক্ট। সেই অনুসারে লিখে দেওয়া হয়েছে যে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং আউট দ্য সাম, এবার বিফোর দ্য টিচার কামস। তাহলে আশা করি এই গঠনটা বুঝতে পেরেছো। তো এছাড়া আর বেশি উদাহরণ নিয়ে আলোচনা করলাম না, এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তারপর আগামী মে মাস পর্যন্ত আমরা এখানে 10 বছর বাস করতে থাকব। তাহলে এক্ষেত্রে তখন আমরা কি বলবো, যে বাই নেক্সট মে উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। তাহলে আর একবার বলছি দেখো, যে বাই নেক্সট মে উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স, যার বাংলা হচ্ছে কি, যে আগামী মে মাস পর্যন্ত আমরা এখানে 10 বছর বাস করতে থাকব। এবারে দেখো বন্ধুরা, যে আমরা ফিউচার টেন্সের যে বিভিন্ন ভাগের কথা বললাম এবং বিভিন্ন টেন্স কোথায় কি ব্যবহার হয় সে সম্পর্কেও আলোচনা করলাম, যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স বললাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে এরকমটা যদি বোঝায়, ভবিষ্যতে ঘটবে বলতে সে কোনো প্রাকৃতিক ঘটনা বলো বা কোনো ভবিষ্যৎবাণী সফল হওয়া বা ব্যর্থ হওয়া বলো বা কোনো প্রতিশ্রুতি রাখা, আমন্ত্রণ, অনুরোধ ইত্যাদি রাখবো এরকম যদি কেউ বলে, বা এক কথায় ভবিষ্যতে যা কিছু হবে সেই সবগুলো বোঝাতে আমরা শিখলাম যে ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। আবার ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আবার ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছি যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে পরে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শিখিয়েছি যে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে পরে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো এখন আমি তোমাদেরকে কিছু নিয়ম শেখাবো যে ফিউচার টেন্স ব্যবহার না করেও ভবিষ্যতে হবে এরকম কিছু কাজ
ফিউচার টেন্সের যে 4 রকম বাক্যের গঠন শেখালাম, সেরকম গঠন ব্যবহার না করে কিভাবে অন্যরকমভাবে ভবিষ্যতে যে কাজ হবে সেগুলো প্রকাশ করা যায় বা লেখা যায়। এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমি কিছু উদাহরণ নিয়েছি, যে আই অ্যাম অ্যাবাউট টু রিড দিস বুক, আই অ্যাম গোয়িং টু রিড দিস বুক, হি ইজ ডিউ টু অ্যারাইভ হেয়ার দিস আফটারনুন, উই হ্যাভ অ্যারেঞ্জ টু টেক মিল ইন এ হোটেল, ইউ ক্যান কাম টু মাই হাউস টুমোরো, আই অ্যাম টু এক্সপ্লেন ফর মাই অ্যাকশন। তো এই বাক্যগুলোর যদি মানে করা হয় বা যারা মানে করতে পারছো, দেখবে যে সমস্ত কিছুই বোঝাচ্ছে যে এই কাজগুলো সবই ভবিষ্যতে হবে। যেমন দেখো, আই অ্যাম অ্যাবাউট টু রিড দিস বুক, যে আমি এই বইটা পড়তে চলেছি। তারপরে আই অ্যাম গোয়িং টু রিড দিস বুক, তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি, কিন্তু তবুও কাজটা বোঝাচ্ছে যে যেটা ভবিষ্যতে হবে। তারপরে হি ইজ ডিউ টু অ্যারাইভ হিয়ার দিস আফটারনুন, সে আজকে বিকেলবেলাতে এখানে আসতে চলেছে, তো এটাও দেখতে পাচ্ছ যে হয়নি এখনো, হবে। তারপরে উই হ্যাভ অ্যারেঞ্জ টু টেক মিল ইন এ হোটেল, যে আমরা হোটেলে খাবার ব্যবস্থা করতে চলেছি বা আমরা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে বাক্য থেকেই বুঝতে পারা যাচ্ছে যে হোটেলে খাওয়ার ব্যবস্থা করেছি, অর্থাৎ খাবো, এখনো খাইনি, এবং বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তারপরে দেখো যে ইউ ক্যান কাম টু মাই হাউস টুমোরো, তুমি আগামীকাল আমার বাড়িতে আসতে পারো। তো এখানেও দেখো যে কাজটা হয়ে যায়নি, হবে। আই অ্যাম টু এক্সপ্লেন ফর মাই অ্যাকশন, যে আমি যে কাজ করেছি, যে সে কাজটা কেন করেছি তার কারণ আমাকে দেখাতে হবে। অর্থাৎ এখানেও বুঝতে পারছি আমরা যে কাজটা যেটা করেছি তার কারণ কি, যে কেন করেছি সেটা আমি এখনো বলিনি, সেটা বলবো। তাহলে এই যে বাক্যগুলো, তাতে দেখো কোথাওই শ্যাল বা উইল ব্যবহার করে বা ফিউচার টেন্সের কোনো রকম ভাগের যে বাক্যের গঠন তা কোথাও ব্যবহার করিনি, কিন্তু কি করা হয়েছে যে সব কাজই ভবিষ্যতে হবে, এরকমটা বোঝাচ্ছে। তো এবার আমাদের প্রশ্ন জাগতে পারে যে এরকম তাহলে কিভাবে করব, বা কোন ধরনের শব্দ কোন ক্ষেত্রে ব্যবহার করে আমরা এরকমটা করতে পারি। তো এক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই যে প্রথমত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং মডাল, এরকম গঠন ব্যবহার করে আমরা ভবিষ্যতের কোনো কাজ যেগুলো নিকট ভবিষ্যতে হবে এরকমগুলো এরকম বোঝাতে পারি। এছাড়াও ধরো যে পূর্ব নির্ধারিত কোনো কিছু আছে যে আগে থেকে ঠিক করা আছে, সেটা ভবিষ্যতে হবে, এরকম যদি হয় তাহলে আমরা এরকম ডিউ টু ব্যবহার করব। তারপরে ভবিষ্যতের কোনো ঘটনা যদি বলি সেরকম ক্ষেত্রেও এই গঠন ব্যবহার করব। এছাড়া ধরো যে দিতে হবে, করতে হবে, যেতে হবে, এরকম যদি বোঝায়। এছাড়াও আরও কিছু যেমন ইচ্ছা, ভবিষ্যৎ, পরিকল্পনা, এসব যদি বোঝায়, তাহলে আমরা যেমনটা তোমাদের আগেই বললাম যে ফিউচার টেন্সের 4টে বাক্যের যে গঠন, সেরকম কোনো গঠন বা শ্যাল উইল ব্যবহার না করে এই ধরনের শব্দ ব্যবহার করে বা এইভাবে বাক্য লিখেও আমরা ভবিষ্যতে কোনো কাজ হবে এরকমটাও প্রকাশ করতে পারি। তো তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে কিভাবে, যেটা বললাম যে সব ক্ষেত্রে যে শ্যাল উইল ব্যবহার করে ভবিষ্যতের কাজ বোঝাতে হবে সেরকম নয়, যেমনটা তোমাদের বলে দিলাম যে কোন কোন ক্ষেত্রে, সেই অনুসারে যদি কোনো বাক্য থাকে বা সেই অনুসারে যদি তোমরা কথা বলতে চাও বা লিখতে চাও, তাহলে এই ধরনের বাক্যের গঠন ব্যবহার করে বাক্য লিখতে পারো বা লেখা যায়। তাহলে আশা করি বন্ধুরা যে ফিউচার টেন্সের যে গঠন বললাম বা ফিউচার টেন্সের ব্যবহার বললাম, সেটাও তোমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের যে ভিডিও আমি আপলোড করেছি এবং সেখানে যা ব্যাখ্যা করেছি সেগুলো যেমন তোমরা বুঝতে পেরেছো, সেরকম এই ফিউচার টেন্সের যে গঠন, ব্যবহার, বাক্যর উদাহরণ যা কিছু বললাম সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং আবারও বলছি, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে পরে অবশ্যই আমাকে জানাবে। এমনকি ভিডিও ভালো লাগলে পরে, যেমন লাইক করার কথা বলি, সেরকম ভিডিও ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করবে, কিন্তু এটা অবশ্যই জানাবে যে তোমাদের খারাপটা কেন লাগলো, যে কারণ তোমাদের আগেও বলেছি যে খারাপ কেন লাগলো সেটা আমাকে জানালে পরে। এটা তো এমন নয় যে কেউ পড়াচ্ছে বলে সে 100% ঠিক পড়াবে, তো খারাপটা কেন লাগলো সেটা জানালে পরে কি হবে, যে আমি তোমাদের জন্য আরো ভালোভাবে যাতে পড়াটা বুঝাতে পারি, আরো কিছু উদাহরণ তোমাদের দিতে পারি, যাতে করে তোমাদের
এই ভিডিও দেখার মাধ্যমে পড়া রেডি হয়ে যায়, বই যাতে আর না খুঁজতে হয় সেরকমটা যাতে চেষ্টা করতে পারে, সেজন্য যাদের খারাপ লাগবে তারা ডিসলাইক অবশ্যই ক্লিক করবে এবং কারণটা অবশ্যই জানাবে, তাহলে তোমাদেরও সুবিধা আমারও সুবিধা। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।